আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আমি লিপি ব্লগ আমেরিকা থেকে আজকে একটি ফেসের অর্গানিক ফেস প্যাক বানানো ঘরে আপনাদেরকে আইস কিউব দেখাবো, যেটা আপনারা সহজে ঘরে কিছু উপকরণ দিয়ে করতে পারেন। তো সেই প্রিপারেশনটা আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি আসছি। তো যে মূল উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের টারমারিক পাউডার, যেটা বাংলাতে হলুদের গুঁড়া, সব ঘরে থাকে। এটা হচ্ছে গ্র্যাম ফ্লাওয়ার মানে বেসন। তারপরে এটা হচ্ছে আপনার অর্গানিক লিকোরেক পাউডার, আপনার যেটা মুলতানি মাটি বলে, এটা যে কোনো সুপার শপে পাওয়া যায় সেটা লাগবে আপনার। তারপর লাগবে হচ্ছে আপনার আলু, আলু থেকে সামান্য কিছু রস নিয়ে আপনার সেটা করতে হবে, এবং পুদিনা পাতা। তারপর আপনার পুদিনা পাতা দিয়ে সেগুলি করতে হবে আপনার, সেটা একটা ব্ল্যান্ডিং মিক্সিং জারে। সমস্ত জিনিসগুলো আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সময় সুবিধার্থের কারণে সেই ফেস প্যাকটা আগে থেকেই রেডি করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব সময় স্বল্পতার কারণে। এই যে হলুদের গুঁড়া, মুলতানি মাটি এবং বেসন, সব কিছু পরিমাণ মতো আপনার 1 স্পুন করে নিবেন। তবে টারমারিকটা একদম অল্প পরিমাণে দিতে হবে, যাতে ফেসে আপনার দাগ না হয়, এবং আলুটা ছিলে আপনার গ্রেট করে রসটা নিয়ে নিতে হবে, এবং পুদিনা পাতাটা আপনার ধুয়ে ওইটার সাথে সামান্য একটু মিক্স করতে হবে। তো যেটা করছি আমি, আপনার দেখেন আমি আইস কিউবের মধ্যে আগে থেকেই আপনার সেটা করে নিয়েছি। এখন যেটা করব আপনার, সেই আইস কিউবগুলি আমি এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার ক্ষেত্রে সেটা করতেছি। তার মধ্যে আমি এটা আরেকটা ফেস প্যাক করছি, যেটা আমি পরে বলবো। তো এটা দেখেন, এভাবে আইস কিউবটা আপনার করার পরে আমি আমার, আপনারা এই আইস কিউবগুলো এরকম জিপলকের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে যে কোনো সময় আপনাদের কাজে আসবে। তো এখানে যেটা করবেন, এই উপকরণগুলো পরিমাণ মতো নিয়ে আলুর রস এবং পুদিনা পাতা সব কিছু এরকম একটা ব্ল্যান্ডিং জারে করে নিতে হবে। ব্ল্যান্ডিং জারে করে এরকম আইস ট্রেতে আপনার ঢেলে দিবেন। আইস ট্রেতে ঢেলে দিয়ে 2-3 ঘন্টা রাখলে এরকম আইস কিউব হয়ে যাবে, পরে জিপলকে রাখতে হবে। এবং ব্যবহারটা এখন কিভাবে করব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা আপনার এভাবে, আপনারা দেখেন আইস কিউবটা কিরকম থাকে, তো এভাবে আমি হাতের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ঠান্ডাও লাগবে, গরমে আপনার ফেসেও কোনো সমস্যা হবে না। এভাবে করে আপনারা সেটা সম্পূর্ণ হাতে, গলায়, সব জায়গাতে আপনারা করতে পারেন। তো যেটা করবেন, এইভাবে কিছুক্ষণ আপনারা রাখলে জিনিসটা ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাওয়ার পরে আপনারা ফেসের মধ্যে যদি কন্টিনিউ এভাবে সপ্তাহে 2-3 দিন করতে পারেন আইস কিউবগুলি, ঠান্ডাও লাগবে গরমে ত্বকেরও কোনো ক্ষতি হবে না, যেহেতু অর্গানিক আপনার। এটার মধ্যে আপনার ভেষন আছে, মুলতানি মাটি আছে, হলুদ আছে, তারপর আলুর রস আছে, পুদিনা পাতা আছে। তো এই জিনিসগুলো আপনার, ভেষনও আমাদের ঘরে থাকে, হলুদও ঘরে থাকে, আলুও ঘরে থাকে, পুদিনা পাতাটা অপশনাল, যদি না থাকে না দিতে পারেন, এবং মুলতানি মাটিটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এটা একবার এক প্যাক কিনে রাখলে আমার মেয়ে ইউজ করে, যার জন্য আমি সেটা আপনার ইয়ে করছি। তো এভাবে করে আপনারা ফেস প্যাকটা তৈরি করে নিতে পারেন অনায়াসে। আমার ইয়েগুলা স্ক্রিনে আপনাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনারা দেখেন, এটা এভাবে আমি দেখানোর জন্য বলতেছি। তো 5 মিনিট পর আপনারা একটা সফট টাওয়াল বা টিস্যুর সাহায্যে এভাবে দেখেন পরিষ্কার করে নিতে পারবেন। এটা একটা স্কিনের উপরে অনেক সফট আবরণ পড়ে যাবে। তো আপনাদের যদি আমার এই অর্গানিক ফেস প্যাকটি কারো কাজে আসে, আমার আপু এবং ভাইয়াদের, তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই ফেস প্যাকটি কীরকম লাগলো। তার সাথে আমি আরেকটা ফেস প্যাক আপনাদের সাথে ইউজ করব, সেটা শুধু কমলার খোসা। কমলার খোসাটা আমরা, কমলা যখন খাই আপনারা সেভ করে এভাবে কন্টেইনারে রেখে দিবেন, প্রয়োজন মতো সেটাও আপনারা আইস ট্রেতে গরমের জন্য করতে পারবেন। আমি দুইটা ফেস প্যাক একসাথে দেখাচ্ছি সময় স্বল্পতার কারণে। তো কমলার খোসাগুলো নর্মাল পানি দিয়ে এরকম দেখেন ব্ল্যান্ডিং জারে ব্ল্যান্ড করে নিবেন, এবং ব্ল্যান্ড করে নেওয়ার পরে, এটা একটুখানি আছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে, আমি সেটা আমি আবার আইস ট্রেতে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আইস ট্রেতে আপনারা আইস কিউবগুলা করতে পারেন। এটাও সেম উপায়ে, আলু আর ইয়ে পুদিনা পাতা ভেষন হলুদের যে মিশ্রণটা, এভাবে আইস কিউব করছি আমি। এটা প্রয়োজন মতো আপনারা 1 মাসের জন্য একসাথে করে রেখে দিতে পারেন। এটা কমলা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বাড়ায় এবং স্কিনের জন্য অনেক উপকারী। এটা হয়তো অনেকেই জানেন না যে কমলার খোসা দিয়ে
ঘরে স্প্রেও বানানো যায়, সেটা ঘরের পোকা মাকড় মশা মাছি দূর তাড়াতে সাহায্য করে এবং এটা আমাদের স্কিনকে সফট এবং আপনার রিফ্রেশনেস নিয়ে আসে আপনার ঘরে। এটা খুবই সুন্দর একটা স্মেল আসতেছে, যেহেতু আপনার কমলাটার খোসাটা আমরা অনেকেই জানি না, কিন্তু সেটা জেলের কাজেও ব্যবহার হয়। তো এইভাবে ট্যাপ করে দিবেন, দেখেন স্ক্রিনে, এগুলা যখন হয়ে যাবে, সেটা আমি আগে থেকে করে রেখেছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। দেখেন কমলার আইস কিউবগুলা সেম আপনার এভাবে করে রব করে নিবেন। তো এভাবে করে রব করার পরে আপনার মুখে, আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি, আইস কিউবটা দেখেন কত সফট এবং এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই। আমার আগের ফেস প্যাকটাতেও কোনো কেমিক্যাল নাই, কমলার ফেস প্যাকেও কোনো কেমিক্যাল নাই। তো সেটা সম্পূর্ণভাবে স্কিনের জন্য খুবই উপকারী এবং চোখের কালো দাগ দূর করতেও সাহায্য করে, যদি সব সময় আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা আমার এই ইজি হোমমেড অর্গানিক ফেস প্যাক, দুইটা ফেস প্যাক দেখালাম আপনাদেরকে। যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লিপি ব্লগ আমেরিকার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। এটাও সেম একই উপায়ে আপনারা দিয়ে 5 মিনিট ফেসের মধ্যে, গলায়, হাতে, যাদের স্কিনে আপনার বরণের সমস্যা আছে, অয়েলি স্কিন, ওরাও ইউজ করতে পারেন, যেহেতু এটা কেমিক্যাল মুক্ত। তো সেই জন্য আমি দুইটা ফেস প্যাকই আপনাদের সাথে ইউজ করলাম। তো এটাও এভাবে করে আপনার সফট ইয়ের সাথে আমরা মুছে নিব। দেখেন স্কিনটা কীরকম আপনার ইয়ে হয়ে যায়, খুবই সফট হয়ে যাবে। এবং আইস কিউবগুলি দেখেন এভাবে আলুর কষ্টাও থাকে, দুইটা আইস কিউবই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন লিপি ব্লগ আমেরিকার এই অর্গানিক ফেস প্যাক, দুইটাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপু এবং ভাইয়ারা যারা ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আপনাদের একটা শেয়ারে অনেকগুলা মানুষ জানতে পারবে যে অজানা কিছু জিনিস দিয়েও আমরা ঘরে মেয়েরা রূপচর্চা বসে করতে পারি। সেটাই আমার আজকের বিষয় ছিল যে আমরা মেয়েরা ঘরে বসে সামান্য উপকরণ দিয়ে ফেস প্যাকগুলি ইউজ করতে পারি, যেহেতু গরম আসতেছে সেজন্য আইস কিউব নিয়ে আসলাম। তো ফেস প্যাকের আইস কিউবগুলি আপনারা ইউজ করবেন এবং আমার সাথে থাকবেন। আজ এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।